हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। तो चलो आज संडे स्पेशल लंच आइटेम देखा, मटन कारी। तो आज मटन कारी प्रिपेयर कर लामी, तो जो बनिए सेटाई शेयर करा। जदि ये ना बनिए थकें तो कखो ट्राई करबें, भीषण सुस्वादु है। तो चलो देखे नीन हमें एखे की निल मटन और कुचिए रखा प्याज, आलू और एक गोटा रसुन। अपना गोटा रसुन और बेशी करे दीते पारें, एखाने आदा और रसुन, एखाने जिरे गुड़ो, लंका गुड़ो, हलुद, नून और गरम मसला। तो आमार एखाने प्रिपारेशनगुलो कमप्लीट हो गेलो, जेगुलो आमार लागबे रान्नार जोन्नो। एखन आमी एकटा पेस्टेर जोन्नो रसुन, आदा और अल्प प्याज निये नेबो, निये एटाके पेस्ट करे नेबो। तो पेस्ट करा हये गेछे, एखन आमी मटनटाके मेरिनेट करब। तो आमी मटन निये निलाम, एबार प्याज दिए दिब, किछुटा प्याज रेखे देव, बाकीगुलो प्याज दिए देव। एबार मसलार पेस्टटा दिए दिलाम, भालो करे काचिए दिए दिच्छि। एबार गुड़ो मसलागुलो दिए दिलाम, दिए अल्प काचा सर्षार तेल दिए देव। এটাকে সরষের তেল দিয়ে অবশ্যই মাখবেন, ভীষণই সুস্বাদু হবে। আর এভাবে আমি হাতে মেখে নিলাম, ভালো করে মাখতে হবে 5 মিনিটের মতো। আমি ভালো করে মেখে নিলাম যাতে ভালো করে মটনের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। এভাবে আমি ভালো করে মেখে এটাকে ঢেকে রেখে দেব 1-2 ঘন্টার জন্য। আমি 2 ঘন্টার মতো ঢেকেছিলাম, আপনারা 1 ঘন্টা রাখলেও হবে। এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল, दिए दीची तेजपाता, शुकनो लंका, गोटा गरम मसला मध्य दारचिनी और एलाच दिए दिए दिव गोटा जिरे। हमार फोड़न देवा एकटू समय थकते दिव ये, तारपर एखाने दिए दिव आलू, आलूगुलाके भेजे नेब लाल लाल करे। আপনারা আলু ছাড়াও করতে পারেন, আমাদের মটনের আলু ভীষণ ভালো লাগে, তো যার জন্য আলুটা দেই। এবার আলুর সাথে যে গোটা রসুনটা ছিল সেটাও দিয়ে দিলাম, একসাথে ওটাকে ভাজা করে নেব। অল্প নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আপনারা যদি এইভাবে না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই বানিয়ে দেখবেন, ভীষণই টেস্টি হয় আর ভীষণই ইজি, কোনো কষ্ট হবে না এটা বানাতে, একদমই ঝটপট হয়ে যাবে। তো দেখুন আমার আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, তো আমি এখন আলুগুলোকে উঠিয়ে নেব। আলুগুলোকে তুলে নেচ্ছি, এভাবে বানালে মটন যে বানাচ্ছেন কোনো খাটনিও মনে হবে না, কিছু মনে হবে না, একদম ইজিলি রেডি হয়ে যাবে আমাদের রেসিপিটা। তো আমি আলুগুলোকে তুলে নেচ্ছি। এবার অল্প কুচানো পেঁয়াজ যা রেখে দিয়েছিলাম, প্রথমে বলেছিলাম অল্প পেঁয়াজ রেখে দেব, সেই পেঁয়াজটা এখানে অ্যাড করে দিলাম। हल्का भेजे नेब प्याजटाके, हल्का ब्राउन ब्राउन हो अब्दि भेजे नेब। प्याजगुलो ब्राउन हो गेछे, एखन आमि एखाने मेरिनेटेड मटनगुलो दिए देब। आमि मटनटा ढेले दिच्छि, हल्का करे नाड़िये निच्छि। एखन मटनेर जे गामलाटा निएछिलाम सेटा एकटु धुये मसलागुलो दिए दिच्छि। এখন আরেকটু নাড়িয়ে নেচ্ছি, এবার আর কোনো কিছু করারই নেই, শুধু মটনটাকে কষতে হবে, শুধু মটনটাকে কষাবো। 10-15 মিনিট পর পর, 10-15 মিনিট পর পর মটনটাকে কষাতে হবে। তো দেখুন আমি অল্প পর পর মটনটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেচ্ছি। এখন এই ম্যারিনেট করা মটনগুলোকে দেওয়ার পর শুধু এই নাড়ানোটাই কাজ থেকে যাবে, আর কিছু না, একটু পর পর শুধু নাড়িয়ে দিলেই হয়ে যাবে। তো দেখুন এভাবে করে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে, আগুনটা খুব হাই ফ্লেমেও দেওয়া যাবে না, মিডিয়াম রাখলেই হলো। এভাবে আস্তে আস্তে সুন্দর করে কষিয়ে কষিয়ে যত বেশি করে কষাবো তত টেস্টি হবে। তো দেখুন আমি এভাবে কষিয়ে নিচ্ছি, কষিয়ে কষিয়ে আমার মটনগুলো ড্রাই হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। এবার আলুটা অ্যাড করে দিলাম, ভেজে রাখা আলুগুলো অ্যাড করে এবার আবার মিশিয়ে নিচ্ছি ভালো করে।
মশলাগুলো যাতে আলুর মধ্যেও লেগে যায় সেভাবে করে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি গরম জল দিয়ে দিচ্ছি। আমি আগে অল্প একটু জল দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। আপনারাও এভাবে অ্যাড করে নেবেন জলটা আপনাদের অনুযায়ী কতটুকু আপনারা গ্রেভিটা রাখবেন। তো আমার মনে হলো আরেকটু গ্রেভি রাখতে হবে, কারণ আলু দিয়েছি তো আলুতে তো ঝোলটা টেনে নেবে, অল্প ড্রাই হয়ে যাবে, যার জন্য আমি আরেকটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এবার আমি কুকারে নিয়ে নিচ্ছি এগুলো, কারণ মাটনটা তো একটু বয়েল হতে টাইম লাগবে, তো যার জন্য আমি এখানে কষানোটা কমপ্লিট করে কড়াইতে এবার কুকারে নিয়ে নেব। কুকারে আমি নেওয়ার পর 1 কি 2 সিটি দিয়ে দেবো, ব্যাস আমাদের মাটন রেডি হয়ে যাবে। আপনারা মাটনটা একবার চেক করে নেবেন কতটুকু বয়েল হয়েছে কড়াইতে, তারপর আপনারা কুকারে দিয়ে সে আন্দাজে হুইসেলটা দিবেন। তো আমি 2টা হুইসেল দিয়েছি, আপনারা দেখে নেবেন। আপনাদের মাটনটা যদি বেশি সফট থাকে তাহলে 1টা হুইসেল দিলেও হবে। তো দেখুন আমি 2টো হুইসেল দেওয়ার পর আমি নামিয়ে দিয়েছি, নামিয়ে আমার মাটন কারিটা রেডি হয়ে গেল। দেখুন কি লোভনীয় লাগছে দেখতে, আর কালারটা দেখুন সেই কালার এসছে। তো এভাবে কুকারে বানালে আপনারা যদি তেল মশলাটা কমও দেন তাও কালারটা কিন্তু এভাবেই দুর্দান্ত আসবে, আর খেতে তো অসম্ভব স্বাদ হয়। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর আপনাদের যদি আমার ভিডিওসটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে